চলতি বছরের শুরুতে পাঠান সিনেমার ব্যাপক সাফল্যের পর শাহরুখ খান অভিনীত পরের ছবি নিয়ে ভক্তদের আগ্রহের কমতি ছিল না। জওয়ান যে বক্স অফিসে ঝড় তুলবে সেটা অনুমিতই ছিল, তবে সেই ঝড় কত দূর যায় সেটাই ছিল দেখার। গত 7 সেপ্টেম্বর মুক্তির পর গত 25 দিনে ভারত থেকে 604 কোটি রুপি আয় করেছে ছবিটি। সারা দুনিয়া মিলিয়ে এই আয় দাঁড়িয়েছে 1,068 কোটি রুপি। ভ্যারাইটি জানিয়েছে চলতি বছর সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমা এখন জওয়ান। অ্যাটলি কুমারের জওয়ান সিনেমায় যে শাহরুখ খান আর নয়নতারা অভিনয় করছেন এ খবর শুটিং শুরুর আগেই চাউর হয়েছিল। তবে জানা যায়নি সিনেমাটিতে দীপিকা পাডুকোনের উপস্থিতির কথা। সেটি খোলাসা হয় ছবি মুক্তির কিছুদিন আগে। সিনেমাটিতে দীপিকা কিভাবে যুক্ত হলেন সেটা জানা গেল ফিল্মফেয়ার সাময়িকীর এক প্রতিবেদনে। ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে জওয়ান সিনেমার পরিচালক অ্যাটলি বলেন, আমি পূজাকে জিজ্ঞেস করি, ঐশ্বর্যর চরিত্রের জন্য আমি কি দীপিকাকে বলতে পারি? তখন উনি বলেন, দাঁড়াও শাহরুখকে বলি। তারপর শাহরুখ স্যার বলেন, আমি ওর সঙ্গে কথা বলছি, ও আগ্রহী, ও করে দেবে বলেছে, ওকে একটু ফাঁকা হতে দাও, তারপর গিয়ে আমরা কথা বলবো। সবটা শুনে ওর মনে হলো ও করে দেবে। তবে গল্পের এখানেই শেষ নয়। এরপর অ্যাটলি হায়দ্রাবাদ যান, সেখানে তখন দীপিকা কল্কি 2898 AD ছবির শুটিং করছিলেন। কিন্তু অ্যাটলি তখন তাকে গল্পটি শোনাতে যান, তখন নাকি দীপিকা সেটি শুনতেই চান। অ্যাটলির ভাষ্যে, আমাকে বলতে হবে না, আমি করব ছবিটা। আমি তখন তাকে বলি, না ম্যাম, আপনার চরিত্রটা ছোট নয়, এটাই গোটা ছবির ভিত বলতে পারেন, তাই সেটি করার আগে আপনার জানা উচিত। তাও তিনি বললেন যে না না, যাই হোক আমি করব ছবিটা। যদিও অ্যাটলির জোরাজুরির পর গল্পটা দীপিকা শোনেন এবং রাজি হন। পরিচালকের কথায় উনি সবটা শুনে বলেন, এটা তো দারুণ শক্তিশালী চরিত্র। এরপর সব আনুষ্ঠানিকতা শেষ করে ছবির সঙ্গে যুক্ত হন। শাহরুখ ও দীপিকা পাডুকোন একে অন্যের ভালো বন্ধু। ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, পাঠান থেকে জওয়ানের পর্দায় যতবার তাদের একসঙ্গে দেখা গেছে ততবারই সে সিনেমা হিট হয়েছে। দেশ ও দশের কথা বলে।